হোয়া ওঠা গরম ভাতে এরকম যদি কাঁচামরিচের আচার থাকে তাহলে কিন্তু বিষয়টা বেশ জমে যায় বিশেষ করে যারা ঝাল প্রেমী তাদের জন্য তো আমি এখানে হচ্ছে দুশো গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি আজকে একশো ষাট টাকা কেজিতে এক কেজি কাঁচামরিচ এনেছিলাম ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যাক তো দুশো গ্রাম নিয়েছি আমি এখানে নেওয়ার পরে তিন থেকে চারবার খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি তারপর ফ্যানের বাতাসে একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি যেন এক ফোঁটা পানিও না থাকে এরপর হচ্ছে বোটাগুলোকে ফেলে নিতে হবে এভাবে সবগুলো মরিচে বোটা খুব সুন্দর করে ফেলে নিতে হবে একটু কালো কালো অংশ যেন না থাকে তারপর আমি একটা কেচি দিয়ে এভাবে মাঝখান দিয়ে ফেরে নিচ্ছি এটা হচ্ছে সবজি কাটার আপনারা চাইলে যে কোনো কেঁচি দিয়ে এটা করতে পারেন বটি দিয়ে ছুরি দিয়ে যে কোনোভাবেই করতে পারেন তবে পানি যেন না লাগে আর কি তো সবগুলো হচ্ছে মরিচ আমি এভাবে ফেরে নিলাম ফেরে নেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিব যেন এক্সট্রা যে মরিচের বিচিটা সেটা পড়ে যায় আর সাথে যেটা লেগে থাকবে সেটা থাক সমস্যা নাই এরপর হচ্ছে আমি আর একটা বাটিতে এটা শিফট করে নিলাম এরপর হচ্ছে আচারের জন্য আমরা একটা মশলা বানাবো এখন দিলাম এক চামচ মুহুরি এক চামচ জিরা এক চামচ হচ্ছে ধনে তারপরে হচ্ছে এখানে এক চামচের কাছাকাছি পাঁচ ফোড়ন আর এক চামচ দিলাম হচ্ছে সরিষা কালো সাদা যে কোনো একটা সরিষা দিলেই হবে তো এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখবেন যেন পুড়ে না যায় মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকে সুন্দর করে নামিয়ে নিতে হবে আমি একবারেই এটা গ্রাইন্ডার জারে শিফট করে নিয়েছি এবং মশলাটা গরম থাকা অবস্থায় গরম মানে গ্রাইন্ড করে নিয়েছি এরপর হচ্ছে কড়াইয়ে আমি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিলাম ওটাকে ঠান্ডা হতে দিব এদিকে চলে আসলাম আচারটা মিক্স করতে মরিচের মধ্যে আমি এক চামচ হচ্ছে কালো জিরা এক চামচ হলুদ গুঁড়া চিলি ফ্লেক্স এক চামচ প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম আচারে একটু লবণ বেশি হলে ভালোই লাগে এবং এটা ভালো থাকে অনেক দিন এরপর দিলাম হচ্ছে মশলাটা আসলে আচারের ফ্লেভারটা কীরকম হবে মশলার উপর অনেকটা ডিপেন্ড করে তার মধ্যে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ ভিনেগার দুশো গ্রাম মরিচের জন্য তিন টেবিল চামচ ভিনেগার দিলাম তারপর যে তেলটা ঠান্ডা হয়েছিল সে তেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে তো আমি দুটো চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা হাতে মাখানো আচার সুন্দর করে মিক্স না করলে কিন্তু মশলাগুলো ভেতরে ঢুকবে না তো যে কারণে আমি কি সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি দেখেন লুকটা কি সুন্দর হয়েছে না এরপর হচ্ছে এটাকে শিফট করে নিতে হবে একটা বয়ামের মধ্যে বয়ামটা আগে থেকে পরিষ্কার করে একদম সুন্দর করে শুকিয়ে রাখা ছিল তার মধ্যে আমি হচ্ছে এখন আচারটাকে শিফট করে নিচ্ছি এটা মাঝে মাঝে যদি রোদে দেওয়া যায় এমনিতেই অনেক দিন ভালো থাকে আর হচ্ছে চাইলে আপনার নর্মাল ফ্রিজের মানে চেম্বারে রাখতে পারেন তো আমি সাইডে যে ময়লাগুলো লেগেছিলো মানে তেলগুলো লেগেছিলো টিস্যু দিয়ে মুছে ফেললাম আর দেখেন বয়ামে ভরার পর এটা কি যে সুন্দর লুক হয়েছে আসলে এটা আমার কাছে দশ দিনের বেশি টিকবে না সুতরাং নষ্ট হয়ে যাওয়ার ভয় নাই আর এই যে হচ্ছে দুদিন পর আমি আচারটা খাচ্ছি দেখেন দুদিন পরে কিন্তু এটার লুক আগের মতোই আছে একটুও চেঞ্জ হয়নি খুবই সুন্দর আর খুবই মজাদার এই আচারটা এত টেস্টি বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন তারা এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন